একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে রাষ্ট্রসংঘ যোগার গুরুত্ব অনুধাবন করে এই দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে ঘোষণা দেয়। রাষ্ট্রসংঘের ঘোষণা অনুযায়ী প্রতি বছর এই দিনটি গোটা বিশ্বজুড়ে যোগা প্রদর্শনীর মধ্য দিয়ে পালিত হয়ে আসছে, এবারও তার ব্যতিক্রম নয়। গোটা বিশ্ব তথা সারা দেশের সাথে ছোট এই পার্বত্য রাজ্যেও সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়ে থাকে দিবসটি। মঙ্গলবার গোটা রাজ্যে যোগা প্রদর্শনীর মধ্য দিয়ে আন্তর্জাতিক যোগা দিবস পালন করলেন রাজ্যবাসী। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যোগা দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেখানে অন্যান্যদের সাথে মুখ্যমন্ত্রী নিজেও যোগা প্রদর্শন করলেন। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই যোগাকে সারা বিশ্বের কাছে ছড়িয়ে দিয়েছে দেশের তেজস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগা শুধুমাত্র নিজেকে সুস্থ রাখে না, এর মাধ্যমে নিজেকে জানা সম্ভব। তাই প্রত্যেকে নিয়মিত যোগা করার আহ্বান রাখেন তিনি। আজকের দিনে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, আরও অনেক কান্ট্রি এখন প্রায় 200টার মতো কান্ট্রি এখন এই আন্তর্জাতিক যোগা দিবসে পালন করছেন। এবং আমি যারা ত্রিপুরাবাসী এবং সমস্ত মানুষকে আমি বলবো যে প্রতিনিয়ত প্রতিদিন অ্যাটলিস্ট একটু একটু করে হলেও সেই যোগা করা উচিত। এবং যোগা শুধু মানে ব্যায়ামের জন্য না, নিজের ইন্টেলেক্টও বাড়ে আর নিজেকে চেনা, মানে যোগার মাধ্যমে হু এম আই সেটাও কিন্তু এর মধ্যে নিজেকে চিনতে পারা, সেটা কিন্তু যোগার মধ্যে সেটা সম্ভব। তো এর জন্য আমি সমস্ত ত্রিপুরাবাসীকে বলব যে যোগা দিবস শুধু একদিনের জন্য করলে চলবে না, নিয়মিত সেটা করা উচিত। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।